নমস্কার বন্ধুগণ, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডটা একটু অন্যরকম। আজকে কথা বলতে চলেছি লাল হলুদের রিয়েল হিরোর ব্যাপারে, অর্থাৎ ম্যাটি স্টেইনম্যানের ব্যাপারে কথা বলতে চলেছি। একটা খুবই ভালো আপডেট দেব, তাই প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো পুরো আপডেটটা জানার জন্য। আর যারা প্রথমবার আমাদের চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেলি আপডেট সবার আগে পেতে। আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না, কিসের অপেক্ষা করছো বন্ধুরা? প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুবই দরকার। তো চলো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, এসসি ইস্টবেঙ্গলের জন্য এই সিজনটা একটা ভুলিয়ে দেওয়ার মতো সিজন। তাও এই খারাপ সিজনের মধ্যেও পজিটিভ ব্যাপার যেটা, সেটা কিন্তু জার্মান মিডফিল্ডার ম্যাটি স্টেইনম্যান। ম্যাটি স্টেইনম্যান লাল হলুদের হয়ে এই সিজনে মাঝমাঠ জুড়ে পুরো খেলেছিলেন এবং পুরো মাঝমাঠটাকেই কিন্তু কন্ট্রোল করেছিলেন ম্যাটি স্টেইনম্যান। পারফরমেন্সের দিক থেকে আমার মতে সবচেয়ে ভালো বিদেশি কিন্তু ছিলেন এই ম্যাটি স্টেইনম্যান। কিন্তু শুধুমাত্র যে ফুটবল মাঠেই তিনি হিরো তা কিন্তু একদমই নয়, তিনি ভারতের জন্য কিছু করে গেলেন, সেটা দেখে খুবই ভালো লাগছে। তোমাদেরকে এই বিষয়ে আগেও জানিয়েছিলাম, এবার কিন্তু সেটার বাস্তবায়ন ঘটল। ভিভা কন আগুয়া নামে একটা সংস্থা ইন্ডিয়াতে পরিশ্রুত জলের জন্য কাজ করছে। পুরো ভারত জুড়ে তারা কিন্তু পরিশ্রুত জল পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এবং ম্যাটি স্টেইনম্যান যেটা ঘোষণা করেছিলেন, তিনি এই ভিভা কন আগুয়াকে টাকা ডোনেট করবেন, এবং শেষ পর্যন্ত তিনি সেটা করে দেখালেন। ম্যাটি জানিয়েছিলেন ম্যাচে তিনি যদি 1 কিলোমিটার করে দৌড়ন, তাহলে সেই প্রতি 1 কিলোমিটারের জন্য কিন্তু 10 ইউরো টাকা দান করবেন, অর্থাৎ যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 871 টাকার মতো। এই হিসেবেই তিনি পুরো সিজন জুড়ে যতটা গ্রাউন্ড কভার করেছেন, অর্থাৎ যত কিলোমিটার দৌড়েছেন, সেই হিসেবে কিন্তু ম্যাটি স্টেইনম্যান 2,402.25 ইউরো দান করে গেলেন, অর্থাৎ ভারতীয় টাকায় যেটা প্রায় 2,10,000 টাকার মতো। তো এটা একটা বিশাল ভালো উদ্যোগ বলতেই পারো। একজন জার্মানির ফুটবলার তিনি এসে ইন্ডিয়ার জন্য এতটা করে গেলেন, সেই উদ্যোগটাকে অবশ্যই কুর্নিশ না জানিয়ে আমি পারলাম না। সেই কারণেই ম্যাটি স্টেইনম্যানের জন্য এই ভিডিওটা বানাচ্ছি এবং তোমাদের কাছে পুরো ব্যাপারটা পৌঁছে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। আমার মতে তিনি শুধু ফুটবল মাঠের হিরো নন, বাস্তব জীবনেরও একজন রিয়েল হিরো বলাই যায়। তোমাদের কী মতামত অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।